কত? এটা দিয়ে 170। এটা দিয়ে কি গরু? এটা হলো গরুর কালা বুনা। এটাতে কত? 170। এটা দিয়ে 170। আর ওইটা এই যে হাঁস। ঠিক আছে, এই হাঁসটাতে কত? হাঁস দিয়ে 200 টাকা। হাঁস দিয়ে 200 টাকা। কাটাই দিকে ওনা দিতে হয়। আলহামদুলিল্লাহ, আসলে অনেক মজাই সত্য কথা জানা, আমি মিথ্যা বললাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও FM ফরহাদ মিয়া। আমি এখন অবস্থান করছি মিরপুর স্টেডিয়াম 4 নম্বর গেটের সামনে। এখানে মোহাম্মদিয়া নামে বিরিয়ানি হাউস যে একজন স্বপন ভাই বিক্রি করে, আমি অনেক ধরনের আসলে বিরিয়ানি রয়েছে, খাসি রয়েছে, মুরগি রয়েছে, হাঁস রয়েছে। চলেন আমি প্রথমে তার সাথে একটু কথা বলবো। ভালো আছেন আপনি স্বপন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, একটু জুড়ে বললেন আপনি, মানে আপনাদের এখানে কত কত ধরনের প্রোডাক্ট এই যে বিক্রি করেন, যে আপনি কি কি মাংস দিয়ে আসলে একটু যদি ক্লিয়ারলি বলতেন। আমাদের এখানে হয়তো 5-7টা আইটেম আছে। এই আর 5-7টা কি কি আইটেম আছে একটা করে যদি বলেন। এটা আছে গরুর লাল বোনা। হ্যাঁ, গরুর লাল বোনা। আর রাজহাঁসের কালা বোনা। হ্যাঁ, রাজহাঁসের কালা বোনা। তারপরে খাসি, পাঁচশাই খাসির চাপ আছে, পাঁচশাই এই যে মুরগির রোস্ট, আর হইলো গরুর কালা বোনা, হাঁসের মাংস, আর কি আছে সাথে? খাসি। খাসি আছে, আর পাগলা তেহারি। আর পাগলির সাথে দুইটা রাইস আছে, খিচুড়ি পোলাও। আপনি যেটা খান খিচুড়ি পোলাও। আপনি খিচুড়ি পোলাও দিয়ে কত বিক্রি করেন? আমাদের প্রত্যেকটা প্যাকেজ করা খিচুড়ি। একটু প্যাকেজটা একটু দেখানো যাবে? জি জি, এই যে এই যে আছে পোলাও সহ। এটা কত? এটা দিয়ে 170। এটা দিয়ে কি গরু? গরু, গরু লাল বোনা। হ্যাঁ, গরু লাল বোনা, এটা দিয়ে 170। জি। আর আরেকটা এটা দেখেন, আরেকটা দেখান একটু। এই যে হচ্ছে গরুর কালা বোনা। এটা হলো গরুর কালা বোনা, এটা দিয়ে কত? 170। এটা দিয়ে 170। আর ওইটা? এটা হচ্ছে নলি, নলি 250 টাকা পিস। মানে একটা নলি দিয়ে 250 টাকা? 250 টাকা একটা নলি দিয়ে 250 টাকা, কি ঠিক আছে? জি জি। আর 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 কি হাঁসের মাংসের সাথে? হাঁস আছে। একটু হাঁসটা দেখান। এই যে হাঁস। ঠিক আছে, এই হাঁসটা দিয়ে কত? হাঁস দিয়ে 200 টাকা। হাঁস দিয়ে 200 টাকা, ঠিক আছে। আর আর আছে এই যে খাসি। খাসি, খাসি কি আছে? খাসি কি আসলে? খাসি কি রেজালা? জি রেজালা। ওরা দিকে, হ্যাঁ খাসি রেজালা। 180। মাশাআল্লাহ। আপনি যে গরু মাংসটা কি আপনার এই সংগ্রহ করেন কোথা থেকে আপনারা আসলে? এই আমার পাশেই মণিপুর স্কুলের সাথে। মণিপুর আমার এক, মানে কোন বাসি খাবার তো গরু খাওয়ান না, খাওয়ান কি? কাস্টমার খাবারই পায় না মোহাম্মদি, আর বাসি হইব কই? মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে আপনার? 7টা থেকে রাত সর্বোচ্চ 1টা। 7টা থেকে 1টার মধ্যে আসলে কি খাবার পাবে? পাইতেও পারে নাও পাইতে পারে, মানে শেষ হয়ে গেলে আর পাবে না। দশটার পরে পাইতেও পারে নাও পাইতে পারে, ঠিক নেই। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ গাইস। আপনারা বুঝতে পেরেছেন, অ্যাকচুয়ালি এখানে হলো এই 4 নম্বর গেটের সামনেই কিন্তু আসলে মোহাম্মদিয়া বিরিয়ানি হাউস। উনি আসলে তাবলিগ জামাতও করে পাশাপাশি। মেন কথা হলো আসলে কোনো বাসি খাবার কিন্তু উনি রাখেন না, ডিনারটা ডিনে শেষ হয়ে যা, এটিতে শেষ করে ফেলে। আসলে আমি ভিডিওটা লম্বা করতে পারছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।